নমস্কার আমি আর আজকে আমরা চলে এসেছি একদম একটা নতুন টাইপের ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব যে স্টকগুলোকে আপনারা আমাদের কাছে কমেন্টে জানিয়েছেন আমাদের লাস্ট যে ভিডিওতে আপনারা কমেন্টে বহু স্টক সম্বন্ধে জানতে চেয়েছেন যে এখন কি করা উচিত সেই স্টকগুলোতে সেই স্টক গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব যে এখন এই স্টক গুলোর কি রয়েছে সেগুলোর কি করা যেতে পারে কি করণীয় তার টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল যদি রিকোয়ারমেন্ট থাকে সেই সেই গুলো আমরা করব এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত নেব। এবং আমার সাথে আজকে প্রতি ভিডিওর মতো আমার সাথে আজকে রয়েছে সায়ন আমরা দুজনেই আজকে আপনাদের কাছে চেষ্টা করব যাতে সহজভাবে বাংলা ভাষায় আপনাদের কাছে যা যা আপনাদের কোয়ারি রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার বাট প্রথমেই বলি দেখুন সব হয়তো কমেন্ট আমাদের পক্ষে সম্ভব না একটা ভিডিওতে নিয়ে আসা বাট তার মধ্যে যেটা আমরা দেখেছি যে সবচেয়ে কমন যেটা যেগুলো নিয়ে ম্যাক্সিমাম আপনারা জিজ্ঞেস করেছেন ঠিক পার্টিকুলার স্টকগুলোকে আমরা আজকে সিলেক্ট করেছি এবং আপনাদের সামনে আজকে সেই স্টকগুলোকে রেখেছি প্রথমেই আমাদের কাছে যে কমেন্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব মিস্টার অনির্বাণ আইচ উনি কমেন্ট করেছিলেন যে সোনা কমস যে শেয়ারটা আমরা আগের সপ্তাহতেই আমরা আলোচনা করেছিলাম যে এখন এই শেয়ারটাকে আমরা জন্য রেখেছি তো উনি আজকে আমাদের কাছে একটা খুব ভ্যালিড রেখেছিলেন যে স্টকটার কি কি ভ্যালুয়েশন হাই নয় এখন ভ্যালুয়েশনে পি যদি দেখি সেটা প্রায় টু এর উপরে তাহলে সেই জায়গা থেকে আমরা একটু আলোচনা করবো একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করবো তো প্রথমেই আপনাকে বলবো যে খুব ভালো কোয়েশন কিন্তু একটা জিনিস ভালো করে আমাদের বুঝতে হবে আমরা কিন্তু অনেকখানি এই ক্ষেত্রে আলোচনা করেছিলাম সুইং ট্রেডিং এর জন্য সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল কে খুব বেশি সেই ক্ষেত্রে আমরা কিন্তু জোর চলে না পি রেশিও ইপিএস ডেট ইকুইটি এগুলো কিন্তু একটা ফান্ডামেন্টাল পার্ট লং রান এর জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট বাট যদি আমরা একটু শর্টার টাইম এর জন্য দেখি তাহলে কিন্তু আমরা পিওরলি টেকনিক্যাল চার্ট এর উপর জোর দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে যখন দেখুন আমাদের এইখানে আমরা একটা অ্যারো দিয়েছি যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা বলেছিলাম এন্ট্রি একটা পজিশন হতে পারে কেননা এর যে ট্রেন লাইন সাপোর্ট প্লাস এর প্রাইস অ্যাকশন সাপোর্ট ইভেন এর ফিফটি এম সাপোর্ট তিনখানাই কিন্তু এই লেভেল এখানে আমরা পাচ্ছিলাম সো টেকনিক্যালি আমরা এটাকে জাস্টিফাই করেছিলাম যে কেন আমরা এই লেভেল থেকে এটাকে এন্ট্রি নিতে পারি মোটামুটি তখন এর যখন আমরা এন্ট্রি লেভেলের কথা বলেছি সেভেন ফর্টির কাছে প্রাইস ছিল আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি ফোর্থ অফ জানুয়ারিতে কিন্তু হাই নিয়েছিল প্রায় সেভেন এই প্লাস তো অলমোস্ট ফাইভ পার্সেন্ট ওপর কিন্তু বহু আমাদের স্টুডেন্ট বা যারা আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বার রা রয়েছেন তারা কিন্তু অলরেডি প্রফিট বুকিং এর জন্য আমরা অ্যালার্ট কিন্তু সেখানে চলে যায় তো এটা কিন্তু এই ক্ষেত্রে এটার এনালিসিস হয় এবার সেকেন্ড যেটা আপনি যেটা বলেছেন ডেফিনেটলি যেটার ভ্যালুয়েশন কে খুব হাই নয় ডেফিনেটলি হাই যদি আমরা স্ক্রিনারে একটু যাই তাহলে আমরা বোঝার চেষ্টা করবো যে এর পার্টিকুলার কোম্পানিটার বেসিক্যালি এখন ব্যাটারি ইলেকট্রিক ভেহিক্যাল এর মধ্যে এরা কিন্তু কাজ করছে যেটা প্রায় এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট এদের এখন মার্কেট শেয়ার রয়েছে যেটা কিন্তু যথেষ্ট গ্রোয়িং স্টেজে বলা যেতে পারে যথেষ্ট ভালো স্টেজ বলা যেতে পারে এবং যদি আমি ভালো করে এটার দেখি যে যে বেস সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং এটা অশোক লেল্যান্ড বলুন 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 এদের সাথে কিন্তু এর একটা কাজ করছে মানে এদের ক্লায়েন্ট বেস কিন্তু যথেষ্ট স্ট্রং এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আর এন যেটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কিন্তু এই কোম্পানি ভালো মতো একটা খরচা করছে যেটা কিন্তু একটা প্রোডাক্ট ডিভিশন কোম্পানির জন্য খুব ভালো দিক আমি বলতে পারি ফান্ডামেন্টাল তারা কিন্তু অনেক স্ট্রং হচ্ছে আর যদি ইন টার্মস অফ আমরা নাম্বারসে যাই দেখুন কোয়ার্টারলি রেজাল্টসে যদি দেখি সেলস কিন্তু কোম্পানির একটা ভালো মতো গ্রোথ রয়েছে সেলসে কিন্তু কোম্পানি ভালো একটা গ্রোথ নিয়েছে এবং অপারেটিং মার্জিনও কোম্পানি কিন্তু ভালো মতো মেনটেন করছে এটা কিন্তু আমাদের কাছে একটা স্ট্রং জায়গা ফার্স্ট যে এখানে আমরা সেলস ইনক্রিজ করছে অ্যাজ ওয়েল এস এর কিন্তু অপারেটিং মার্জিনও কিন্তু ভালো মতো মেনটেন করছে ঠিক আছে তো এরপরে আমরা যদি এর একটুখানি যাই যে প্রফিট অ্যান্ড লস ওভারঅল ইয়ারলি এর যদি স্টেটাসটা দেখি তাহলে দেখুন ইয়ারলিও কিন্তু এর প্রফিট অ্যান্ড লসেও আমরা দেখতে পাচ্ছি সেলস গ্রোথ কিন্তু খুব ভালো হয়েছে এবার যদি দেখি ইপিএস ইপিএস দেখুন এখানে কিন্তু অনেকখানি ইপিএস এর ডাউন হয়েছে যদি নেট প্রফিট কিন্তু বেড়েছে দেখুন ইয়ার অন ইয়ার নেট প্রফিট যেটা সেটা কিন্তু বেড়েছে কিন্তু ইপিএস কিন্তু অনেকখানি ডাউন হয়েছে আর আমরা যদি পি কথাই বলি পি রেশিওর ফর্মুলা কি পি ফর্মুলা কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস ঠিক আছে যেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিওর ফর্মুলা তো এই ক্ষেত্রে যেহেতু এখানে ইপিএস বেড়ে ইপিএস এখানে কমে গেছে সেহেতু আমার পি রেশিও কিন্তু অ্যাবনরমালি বেড়ে গেছে সেহেতু আমরা লংয়ার টার্মের জন্য ডেফিনেটলি এবার বেড়ে যাওয়ার পেছনে কারণটাও যদি আমরা ভালো করে বুঝি যে এখানে কিন্তু ইপিএস এর যদি আবার ফর্মুলা আমরা আলোচনা করি ইপিএস এর ফর্মুলা কি না প্যাট ট্যাক্স ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার তাহলে দেখুন প্যাট কিন্তু বেড়েছে আর নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারও কিন্তু বেড়েছে কেননা নতুন করে এই কোম্পানিটা কিন্তু নিউলি এই কিন্তু লিস্টেড আইপিও কিন্তু খুব রিসেন্টলি এসছে সেহেতু এখানে কিন্তু একটা বড় এই ক্ষেত্রে ডাইলোশন হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পি রেশিওতে একটা এফেক্ট পড়েছে ইপিএস এবং পি রেশিওতে আমরা এফেক্ট দেখতে বাট ফান্ডামেন্টালি হ্যাঁ ডেফিনেটলি এখানে কিন্তু আমি বলবো না যে খুব অ্যাগ্রেসিভলি কোম্পানিতে আমরা একটা বড় ইনভেস্ট করবো কারণ এটা একটা বলতে পারি একদম নতুন দিকে রয়েছে কোম্পানিটা সো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে যে এবং আমরা ফাইভ টু সিক্স পার্সেন্ট হয়তো অ্যালোকেশন রাখতে পারি লঙ্গার টার্মের জন্য বাট কোম্পানির কিন্তু ওভারঅল ফান্ডামেন্টাল যদি কোয়ালিটির দিক থেকে বলি তাহলে কিন্তু এই রেসপেক্টে কিন্তু যথেষ্ট ভালো জায়গাতেই রয়েছে তো আমাদের কাছে নেক্সট কমেন্ট যেটা এসছে মিস্টার সুদীপ্ত মোদক উনি জিজ্ঞেস করেছিলেন জোম্যাটো শেয়ারটাকে এখন কি করা যেতে পারে এবং জোম্যাটো নিয়ে আরো অনেকের কমেন্ট কিন্তু আমরা পেয়েছি তো এই শেয়ারটাকে এখন আমরা কি করতে পারি সেটাও আমরা এবার দেখবো তো নিয়ে আমি প্রথমেই বলি দেখুন আমাদের কিন্তু ইউটিউবে আমরা ডিটেলড অ্যানালিসিস করেছিলাম একটা জোম্যাটোর উপর আমাদের কিন্তু ডিটেল একটা ভিডিও গেছে যেখানে কিন্তু আপনারা যদি দেখেন এই ভিডিওটা কিন্তু আমরা দেখে করেছিলাম প্রায় আজ থেকে চার মাস আগে ধরলে আমরা আবার এই ভিডিওটা লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনারা আবার দেখতে পারেন কারণ এর ফান্ডামেন্টালি কেন লং টার্ম এটা নেওয়া যেতে পারে কিনা কি কি অ্যাসপেক্ট রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ডিটেল আলোচনা করেছি সো সেটা হয়তো আমরা এই ভিডিওতে বলবো না বা টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কিরকম জায়গায় রয়েছে সেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। সায়ন আমি জাস্ট একটুখানি দেখবো যে টেকনিক্যাল অ্যাসপেক্ট এখন কিরকম জায়গায় রয়েছে কারণ এটা খুবই লিমিটেড আমাদের কাছে কিন্তু ইনফরমেশন রয়েছে যেহেতু এটা নিউলি লিস্টেড কোম্পানি ইয়াস স্যার একদম স্যার টেকনিক্যালি বলতে গেলে স্টকটা তো অবভিয়াসলি হানড্রেড পারসেন্ট আমাদের লিস্টিং গেন দিয়েছিল তো অ্যাপ্রক্স সেভেন্টি সিক্সের কাছাকাছি স্টকটা লিস্ট হচ্ছিলো তো এখন দাম চলছে প্রায় ওয়ান থার্টি এইট তো যদি টেকনিক্যালি দেখা হয় স্টকটা পুরো একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলছে আর যদি ডাউন সাইডের রেঞ্জটা যদি দেখি ওয়ান টোয়েন্টি একটা রেঞ্জ রয়েছে আর আপার সাইডে যদি দেখি অ্যাপ্রক্স ওয়ান এ রেঞ্জ রয়েছে ওয়ান এইট তো আপাতত স্টকটা কন্টিনিউ সাইড বেস দুবার চেষ্টা করেছিল এখানে ব্রেক করার একবার এখানে একবার এখানে বাট সাস্টেন করতে পারলো না তো আপাতত এই স্টকে কোনো সিরম ভিউ নেই তো যারা রয়েছেন এই স্টকে তো তাদেরকে একটাই জিনিস বলবো আপাতত আপনাদের এখানে স্টপ লস বসিয়ে রাখুন ওয়ান টোয়েন্টি ফোর থেকে ওয়ান টোয়েন্টি থ্রি কাছাকাছি যদি মার্কেটকে আপসাইড যেতে হয় ওই রেঞ্জটাকে ব্রেক করে আরামসে উপরে যাবে তখন স্টপ লস টেল করতে করতে যাবে তো আপাতত হোল্ড করুন বাট নতুন কোনো ইনভেস্টার এর মধ্যে পয়সা লাগাবেন না তো যদি আপনারা টেকনিক্যাল টার্মস অফ ভিউ থেকে দেখেন তাহলে কিন্তু এখান থেকে এক্ষুনি কোনো ইনভেস্টমেন্ট কিন্তু রেকমেন্ডেড নয় যারা অলরেডি ইনভেস্টেড রয়েছেন তাদেরকে এটা বলা যায় যে এই রেঞ্জের মধ্যে দিয়ে এখন কিন্তু স্টকটা এখন মুভমেন্ট করার চেষ্টা করছে যতক্ষণ না প্রপার ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ কিন্তু এর প্রপার পজিশনিং বোঝা যাবে না যদি আপনি ট্রেডিং অ্যাসপেক্টটা দেখেন তাহলে কিন্তু এখানে যে রেঞ্জটা নিয়ে আমরা আলোচনা করলাম ওয়ান একটু তার নিচে আমরা একটা করতে পারি কাছে যে এর বাইরে আমরা চলে গেলে আমি আর এই স্টকটাকে হোল্ড করবো না তো এই অ্যাসপেক্টটা কিন্তু এই স্টকটাকে এখন নিয়ে কাজ করা যেতে পারে নেক্সট আমরা যে স্টকটাকে নিয়ে দেখবো সেটা হচ্ছে টরেন্ট ফার্মা আহ মিস্টার অয়ন দেবনাথ আমাদের কাছে এই কোয়েশ্চেন করেছিলেন এবং টরেন্ট ফার্মা সম্বন্ধে উনি জানতে চাইলেন মানে তার সাথে জোম্যাটো নিয়েও আলোচনা উনি বলেছিলেন যে জোম্যাটো নিয়েও জানতে চেয়েছিলেন জোম্যাটো নিয়ে আমরা অলরেডি বললাম ফান্ডামেন্টাল এর জন্য কিন্তু ডিটেল অ্যানালিস আমাদের অলরেডি জোম্যাটো নিয়ে পড়া আছে নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে টরেন্ট ফার্মা টরেন্ট ফার্মা নিয়ে সায়ন তুমি যদি একটুখানি বলো টরেন্ট ফার্মার চার্ট এখন কিরকম জায়গা কি কি মনে হচ্ছে টরেন্ট ফার্মা চার্ট কিছুদিন আগে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল তো যদি আমি এখানে জুম করে দেখাই এখানে তো এখানে দেখতে পাচ্ছি একটা বড় রেজিস্ট্যান্স জোন ছিল সেটা অ্যাপ্রক্স 3200 এর কাছাকাছ ছিল তো তিন দিন আগে টার্মিনাল এটা অ্যাপ্রক্স 31st অফ ডিসেম্বর ওই দিনকে ব্রেকআউট হওয়ার চেষ্টা হলো বাট ব্রেকআউট সাসটেইন করলো না তো টরেন্ট ফার্মা এখনো চান্স রয়েছে কি আপসাইড যেতে পারে বাট খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ পার পিউলি টেকনিক্যাল ডেটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে একটা আমাদের রিভার্সাল প্যাটার্ন হতে হবে আর সিমিলার প্যাটার্ন লাস্ট কিছু দিন ধরে ধরেই আমাদের কিছু স্টকও এসেছে সেম প্যাটার্ন হিসাবে আমরা এই স্টকে বসতে পারি বাট খুবই ইম্পর্টেন্ট এই হাইটা ক্লিয়ার করতে হবে সে হাই যদি এখানে দেখা হয় এটা হাই ছিল যদি আমি এই রেঞ্জ ক্লিয়ার করতে দেখি পার্টিকুলার টরেন্ট ফার্মাতে দেন আমরা এখানে নিউ পজিশন নিতে পারি তো যারা এখন কিনে রেখেছেন স্টকটাকে তো আপনারা এই লেভেলে একটু স্টকলস বসিয়ে রাখুন সেটা হচ্ছে তিন হাজার একশোর কাছাকাছি আর হোল্ড করুন আর যারা নতুন ভাবছেন কেন নতুন করে এর মধ্যে ইনভেস্ট করব তো বেটার হয় আপনারা ইনভেস্ট করুন তিন হাজার তিনশোর উপরে রাইট ওকে সো নেক্সট কমেন্ট করেছেন মিস্টার প্রনব মাইতি এবং অনেকে আরও বাকিরা কমেন্ট করেছেন ওখাট ফার্মানি অনেকে জিজ্ঞেস করেছেন যে এই স্টকটাকে এখন কি করা যেতে পারে ওখাট ফার্মা নিয়ে যে অ্যানালিসিস অনেকে জিজ্ঞেস করেছেন তো আজকে এখন আমরা একটু দেখে নিই যে ওখাট ফার্মা এখন প্রেজেন্টলি কি পজিশনে রয়েছে তো সায়ন একটুখানি ওঘাট ফার্মার আমরা যদি চারটাকে দেখি কি মনে হচ্ছে স্যার ওকাট ফার্মাকে যদি দেখা হয় কন্টিনিউ ডাউন ট্রেন্ডে রয়েছে সে আগের বছর মে থেকে ইয়েস আগের বছর মে থেকে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে রয়েছে আর যদি বড় টাইম ফ্রেমে চেক করা হয় পুরো একটা সাপোর্টের কাছাকাছি এসে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে তো এখানে আগে আমি দুটো পার্সপেক্টিভ দেবো সেটা হচ্ছে যারা রিসেন্টলি কিনেছে তার একটু হোল্ড করুন কেন আইডিয়ালি যেহেতু দেখি এখানে এক্স্যাক্টলি আমাদের একটা ডাউন ট্রেন্ড লাইন যেটা রয়েছে ওটাকে ব্রেক করেছে তো ওই হিসাবে এখন কিছুদিন আপ ট্রেন্ড থাকতে পারে তো যারা জাস্ট নিয়েছে তার একটু হোল্ড করুন আপনার স্টপ লস কাছাকাছি আর যারা নতুন করে ভাবছেন কি এটাতে নেবো কিনা তো আপনাদের একটা আইডিয়া দেখায় সেটা হচ্ছে ইএমএ যদি এখানে প্লট করি তো ইএমএ দেখবেন এক্স্যাক্ট আমার এই ব্ল্যাক কালার ইএমএ সেটা হচ্ছে ইএমএ্রেড ইহান্ড্রেড এটা হচ্ছে আমাদের 200 ইএমএ তো ব্যাটার যদি স্টকটা তার উপরে সسٹেইন করে দেন আমার আমরা নাও চেষ্টা করব তো যদি এক্সাক্ট প্রাইস বলা হয় यस এক্সাক্ট প্রাইস হবে একদম এই হাই এর উপরে সেটা হচ্ছে 480 এর উপরে আমরা কিছু ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি আর নতুন করে পজিশন নোর কথা কিছু ভাবতে পারি यस একদম স্যার তো এখন রিসেন্টলি আমাদের দেখলাম যে 50 ইএমএ কেও ক্রস করেছে যেটা একটা পজিটিভ ইন্ডিকেশন এবং যে চ্যানেল আমাদের যে নেগেটিভ একটা ডাউন ট্রেন্ড চলছিল সেখান থেকে একটা ব্রেকআউট নেওয়ার ও চেষ্টা করছে বাট একটা ক্যান্ডেল এনাফ নয় অনেক সময় ফলস ব্রেকআউট হতে পারে আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে বাট যারা অলরেডি হোল্ড করছেন যেমন শায়ন বললেন তারা কিন্তু এক্ষুনি এক্সিট করার কোনো মানে হয় না আর যদি কেউ নতুন করে নেওয়ার কথা বলছেন তাহলে সেখানে কিন্তু একটু ওয়েট করতে হবে ফোর এইটির ওপর কিন্তু সেটাকে রাখতে পারেন আর যদি কেউ স্টপ লসের কথা বলেন তাহলে খুব ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট লেভেল রয়েছে প্রায় থ্রি এইট থ্রি কাছে সেখানে আমরা মোটামুটি স্টপ লস কিন্তু আমরা মেনটেন করতে পারি যদি এর নিচে চলে যায় আমার মনে হয় তাহলে আরো কিন্তু ওর ডাউন ট্রেন্ড আরো তৈরি হতে পারে কারণ ওর সাপোর্ট কিন্তু ব্রেক করে দেবে ঠিক আছে নেক্সট কমেন্ট করেছেন মিস্টার কাজল মল্লিক উনি জিজ্ঞেস করেছেন লাক্স ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে এবং বাকি আরো বেশ কিছু জনের এই সেম কোয়ারি ছিল তো লাক্স ইন্ডাস্ট্রিজ এখন এই জায়গায় টেকনিক্যালি আমরা যদি আলোচনা করি তাহলে কিরকম জায়গায় রয়েছে আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। ওকে স্যার লাক্স ইন্ডাস্ট্রি যদি দেখা হয় আপাতত ফুল কনফিউজিং চার্ট আর বড় টাইম ফ্রেম পুরো সাইড রয়েছে তো এখানে দুটো লেভেল আমি মার্ক করার চেষ্টা করব দুটো লেভেল আমার হবে আপসাইডে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড আর ডাউন সাইডে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এই দুটো লেভেলের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যতক্ষণ যতবার মার্কেট এখানে এসছে একটু সাইড হওয়ার চেষ্টা করেছে তো আপাতত আগে আমি দুটো ভিউ যারা নতুন এর মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন একদম রিসেন্টলি তাদেরকে একদম এর মধ্যে একটু হোল্ড করতে হবে হোল্ড করার পর আপনার কাছাকাছি যেহেতু এটা সাপোর্ট লেভেল ছিল যদি মার্কেটকে আপসাইড যেতে হয় এখান থেকে ব্রেক করে উপরে যাবে নাহলে নিচের দিকে চলে আসবে তো বেটার স্টপ লস বুক করে বেরিয়ে যাবো বাট যারা ভাবছেন কি নতুন করে এর মধ্যে ইনভেস্টমেন্ট করবো সেটা বেটার হয় থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড উপরে যেহেতু দেখতে পাচ্ছি যে পুরো সাইডবেস জোন ছিল মার্কেট এর মধ্যে বারবার চেষ্টা করবে সাইডবেস থাকার তো এটাই বেটার অপরচুনিটি হবে যখন থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড করে ব্রেক করবে দেখুন তখন আমরা এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি নেক্সট আমরা যে কমেন্টস নিয়ে আলোচনা করব সেইখানে আলোচনা হবে লক্সমি অর্গানিক স্টকটা নিয়ে এটা কোয়েশ্চেন করেছেন মিস হিয়া দাস এবং বাকি অনেকেই কিন্তু এই লক্ষ্মী অর্গানিক নিয়ে কিন্তু বহু কোয়েশ্চেন আমাদের কাছে রেখেছেন কারণ এই স্টকটা আমরা দেখেছিলাম খুব ভালো র্যালি করেছে এখন প্রেজেন্টলি কোথায় রয়েছে এবং টেকনিক্যালি আমরা কিভাবে এটাকে দেখতে পারি সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। স্যার টেকনিক্যালি যদি দেখা হয় আমার এই পার্টিকুলার স্টকটা খুব ভালো রেঞ্জে রয়েছে ফার্স্ট অফ অল এখানে যদি দুটো রেঞ্জ দিই সেটা হচ্ছে ফোর ফিফটি আপসাইড আর ডাউনসাইড আমার হয়ে যাচ্ছে আপ্রক্স থ্রি এইটটি লেভেল

আগে আমি ওই দুটো পার্সপেক্টিভ বলবো সেটা হচ্ছে যারা নতুন ভাবছেন এর মধ্যে ইনভেস্ট করবেন বেটার হয় টু ফর্টির উপরে ইনভেস্ট করবেন যখন কোন একটা সরি সরি ফোর ফিফটির উপরে তো যখন ফোর ফিফটির উপরে যখন মার্কেট চলে আসবে দেন আমরা এখানে বাই করতে পারি তো টার্গেট এক্সপেক্টেড থাকবে আমার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি লেভেল যেটা আমার নেক্সট নেক্সট যে রেজিস্টেন্স জোন রয়েছে এক্সাক্টলি স্যার আর যারা আগে থেকে এর মধ্যে হোল্ড করে রেখেছে যারা আগে থেকে এর মধ্যে রয়েছে তাদেরকে আমি বলবো থ্রি এইটটি কাছে কাছাকাছি আপনার স্টপ লস বসিয়ে রাখুন তো স্টকটা যদি আপসাইড যেতে বসিয়ে রেখে এখন একটু ওয়েট করতে হবে এখানে মোটামুটি একটা ভালো লেভেলেও গুড় করছে কিন্তু যতক্ষণ না প্রপার সেখানে আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট যেটা ফোর ফিফটির ওপরে ক্লোজিং দিচ্ছে একটা ফার্ম ক্যান্ডেল ততক্ষণ কিন্তু এখানে আমরা কোনো নতুন পজিশন নিতে পারি না এবং যারা হোল্ড করেছেন তাদের কাছে আমার তাদের কাছে এটাই করণীয় যে এখন কিন্তু একটু ওয়েট করা এবং স্টপ লসটাকে মেনটেন করা একদম সো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগলো প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং একটা লাইক কিন্তু প্লিজ দিতে ভুলবেন না এটা কিন্তু অত্যন্ত দরকারি একটা জিনিস আর যদি স্টক আপনারা এরকম ভাবে আটকে কনফিউজ বা কোন স্টক নিয়ে আপনারা জানতে চাইছেন প্লিজ কমেন্টে জানান আমরা যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের কাছে সঠিক ভাবে প্রপার অ্যানালিসিস এর মাধ্যমে কিন্তু বাংলা ভাষায় আপনাদের কাছে পৌঁছে যাবার এবং সেটা কি করা যেতে পারে এখন সেটা সম্বন্ধে জানানোর এবং যদি আপনারা প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলে আসেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই একমাত্র উপায় আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাওয়ার একটা সাবস্ক্রাইব করে নিলে লিস্ট আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকবো আর সেকেন্ড যেটা সেটা আমি সবসময় প্রত্যেক ভিডিওতেই বলি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এক্ষুনি জয়েন হয়ে যান প্রায় পাঁচ হাজার দুশোর ওপর মেম্বাররা তারা অলরেডি কানেক্টেড বহু আমাদের আপডেট কিন্তু এখানে ভিডিও বানিয়ে দেওয়া একদমই সম্ভব নয় এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন নিয়মিত আপডেট দিতে থাকি তো এখানে কিন্তু যদি জয়েন করতে হয় তাহলে দেখুন এই ভিডিওর নিচেই দেখুন ফার্স্ট কমেন্টে যেটা পিন করা আছে একটা চ্যানেলে জয়েন করার লিঙ্ক সেটা আপনারা কিন্তু ওখান দিয়ে জয়েন করতে পারছেন বা ইনভেস্টমেন্ট আই এম বলে যদি সার্চ করেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে গিয়ে তাহলেও কিন্তু সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই আমাদেরকে এই যে আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করব আশা করি ভালো লাগলো পরে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ